أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم हे खुदा दयामय তুমি যে রহিম রহমান যেদিকে রাখি দুটি চোখ যেদিকে রাখি দুটি চোখ দেখি তোমারি অবদান হে খোদা ইসলাম হেলালি সাহেব হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেবকে আলহামদুলিল্লাহি রব্বিল সকলে মহাব্বতে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরেকটু প্রেম নিয়ে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وقال الله تعالى قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما শরীফ পড়লে লাভ না লোসকান একটু কথা বললেন আমার সাথে কেমন লাভ রে বন্ধু একবার যদি আমার নবীর উপর মহাব্বতি দুরুদ শরীফ পড়ে গো মাটি বামে মাটি নিচে
সকলে বলেন কোন জায়গা? এই কবরে আমি সাইফুল ইসলাম হেলালি যাব কি যাব না? আপনারা যাবেন কি যাবেন না? ডানে মাটি বামে মাটি, সবাই বলেন না, নিচে মাটি বিছানা, বলেন বলেন, ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, উপরেতে আলো বাতাস লাগবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, তুর পাগাড়ে নিয়া আমরা সাথী কইবা কথা গো আল্লাহ, কই না আজরাইল পাঠায়া গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে, আইয়ুব নবীর সঙ্গে কইছ কথায় আল্লাহ, সর্বঙ্গ কিনাতে পেলিয়া আমরার সাথে দি কইবা কথা গো গরম পানির গোসল দিয়া গো আল্লাহ, করো আল্লাহ জালয় তোমার মনে, মাবুদ কুদরতি নজরে তাকাইয়া দেখো গো আল্লাহ, এই চিকুনিয়া রব্বুল আলামিন মধ্যপাড়া আল নূর যুব সংগঠনের উদ্যোগে রে আল্লাহ, আজকের আজিমুর শান মাবুদ ও আজ দোয়ার মাহফিলে আমার যত যুবক ভাইরা রে এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে রে আল্লাহ, এলাকার বৃদ্ধ বৃদ্ধ বাবারা এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করেছে ইমাম সাহেব সহকারে, আমার নূরে আলম ভাই সহকারে, আল্লাহ সকলের মা বাবা যারা কবরবাসী হয়ে গেছে গো আল্লাহ, তারা আজকে কত খুশি, তাদের জন্য দোয়া হচ্ছে রে আল্লাহ, তাদের মাগফিরাতের ব্যবস্থা হচ্ছে রে আল্লাহ, আল্লাহ এই চিকুনিয়া গ্রামবাসী কত মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া কবরবাসী হয়েছে রে আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও, কার করে বলেন আল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহ, এবার মুহাব্বতে বলেন আল্লাহু আকবার, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে কোন না ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ গো গো তোমার কাছে জানতে চাই এই সিকুনিয়া মিলাদুন নবীর মাহফিলের মধ্যে তোমার বান্দারা সর্বপ্রথম তোমার প্রশংসা করেছে, আল্লাহ গো
তোমার পর আমরা যার প্রশংসা করব তিনি কে কে আল্লাহর পরে আরেকজন আল্লাহ আছে নাকি না তো আবার আল্লাহ কইলেন কেন আল্লাহর পর প্রশংসা করব কার কেমন মুসলমান হইছেন এখন পর্যন্ত সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না কথা কোন ঠিক কি না মসজিদ ছিলাম কার দিয়া তার ছিলাম না টুপি পাইলাম কার দিয়া তার ছিলাম না দাড়ি পাইলাম যারে দিয়া তার ছিলাম না রে তিনি আর অন্য কেহ নয় আদম নবী নয় মুসা নবী নয় ঈসা নবী নয় দাউদ নবী নয় ইব্রাহিম নবী নয় আল্লাহ তিনি কে আল্লাহ কো এমন একজন নবী যার শানে আমি আল্লাহ কোরআন শরীফে বলেছি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল চিৎকার করে বলেন আল্লাহু আকবার ওই নবীটা কেমন গপ যিনি জমিনের মধ্যে দাঁড়াইয়া শাহাদাত আঙ্গুল উঁচু করেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরা করে দিয়েছে ওই নবীটা কেমন গপ যিনি পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যকে আঙ্গুলে ইশারা করেছি আমার আল্লাহ পাক ডুবন্ত সূর্যকে আসর জাগার মধ্যে দাঁড় করাইয়া দিয়া হযরতে আলীকে আসর নামাজ কাজা নামাজকে আদায় করাইছি সুবহানাল্লাহ কর আর একটু জোরে কর না সুবহানাল্লাহ নবিও মে সবে সে আলা মেরা কালি কাম লিয়াওয়ালা উনকা চেহারা যাবে কি দেখা উনকা চেহারা যাবে কি দেখা শয়তান কাম হুয়া কালা নবিও মে সবে সে বলেন না নবী ও মে সবে সে লারা মেরা কালিয়া কামলিয়া চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ আর একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার ওই নবী আমরা চাই কি চাই না ওই নবী কি মহাব্বত করতে চাই কি চাই না কে কে নবী কি মহাব্বত করতে চাই দুই হাত তুলে দেখান আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তবে তুই দেবী মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা সাইফুল ইসলাম আল আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধুরাই আমার ওই নবীটা কেমন নবী জাবিরের দুইটা সন্তান মাদার হয়েছে এক ভাই আরেক ভাইকে জবাই করে দিয়েছে এই ঘটনাটা আপনারা জানেন কি জানেন না এই ওয়াজটা আপনারা শুনছেন কি শোনেন নাই এক ভাই আরেক ভাইকে জবাই করে দিয়েছে আরেক ভাই নিজে নিজে সাদের থেকে পয়রা মারা গেছে আমার বন্ধুরা লম্বা ঘটনা সেই দিকে গেলাম না শুধু চুম্মুক চুম্মুক কয়েকটা কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব আমার বাবারা নবী আমার রাষ্ট্র জাবিরের ঘরে দাওয়াতে সাহাবায়ে কেরাম সাথে আসলো আমার বন্ধুরা বাবারা আমার নবী ডাক দিয়ে কয় যাবে রে আমি তো জানি তোমার দুইটা সন্তান আছে তারা কোথায় কয় হুজুর তারা খেলতে গেছে কোথায় গেছে তারা খেলতে গিয়েছে কয় তাদেরকে ডাকো তাদেরকে ব্যতীত আমি নবী আজকে খানা খামো না সুবহানাল্লাহ আরেকটু জোরে কর সুবহানাল্লাহ হুজুর তারা তো একটু বহু দূরে গিয়েছে খেলাধুলা করার জন্য কয় না 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 তারা
যতই যাক না কেন তাদেরকে ব্যতীত আমি নবীজি এক লোক মা খাবার মুখের মধ্যে দিব না। এমন ভাবে নবী আমার জাবির কে বলতেছে, জাবির আর সত্য হাকিকতটা না বলে পারতেছে না। নবী গো, ও নবী, আপনাকে যখন দাওয়াত দিয়েছি বকরি যে জবাই করেছি ওরা তো বুঝতে পারে নাই, এক ভাই আর এক ভাইকে বকরি যেইভাবে জবাই করে এক ভাই আর এক ভাইকে এইভাবে জবাই করে দিয়েছে, আর এক ভাই ভয়ে সাদের থেকে পইরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। নবী আমার নাক দিয়ে কই যাবে, জাবের রে কোন জায়গায় তাদেরকে রাখছো? নবী ও দয়াল নবী, এই যে আসেন তাদেরকে দুই ভাইকে একই সাদরের নিচে ঢাকনা দিয়ে রেখেছি। আল্লাহ আকবার কর। ওই আমার চিকুনিয়ার যুবক মায়ের আগু নবীর প্রেমিকের, আরে আমার নবী কেমন নবী, আমার নবী জাবের দুইটা সন্তানকে ডাক দিতে দেরি গো, দুইটা সন্তান মৃত্যু মরা দুইটা ছেলে আমার নবীজির ডাকে দাঁড়াইয়া একসাথে নবীর সাথে দাওয়াত খাইছে, খানা খাইছে, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু ক্যা জাহান্নাম আব ভি নাসর দুহু গা রু রু কে মস্ত পানে দরিয়া বাহা দিয়ে হে উনকি মহক নে দিল কি গুল সে খিলা দিয়ে হে জিস রাহ সল গয়ে হে গুচে বসা দিয়ে হে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরেকটু মহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ, ওই নবী কি আমরা চাই কি চাই না? নবী যেইভাবে চলেছে আমরা সেইভাবে চলতে চাই কি চাই না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার বন্ধুরা বাবারা সকলের জন্য উত্তম আদর্শ হলো নবীর আদর্শ। নবীর আদর্শের মধ্যে নামাজ আছে কি নাই? নবীর আদর্শের মধ্যে রোজা আসেনি নাই? নবীর আদর্শের মধ্যে দাঁড়িয়ে আসেনি? হুজুর আপনারা ভালোবাসি তবে দাঁড়ি রাখবো না, কথা কন ঠিক নি? হুজুর আপনার জন্য জীবন দিয়া ফেলবো তবে টুপি মাথায় দিতাম না, এটা আবার কেমন ভালোবাসা? হ্যাঁ, ফ্যাশন নষ্ট হয়ে যাবে, কথা কন ঠিক কিনা? সিলেটে রওনা করলাম মাহফিলের 85 বছরের একজন বৃদ্ধ লোক আমার পাশে এসে বসল, ওনার চেহারার দিকে তাকাই আমি আশ্চর্য, হুজুর কেন আশ্চর্য হইছেন? বিশ্বাস করেন এই 85 বছরের লোকটা পর্যন্ত ক্লিন শেভ করে, সকলে যে চুপ করে রইলেন, আর একটু জোরে বোঝা যায় বাঁচার আরো আশা আছে, কথা কন ঠিক নি? বোঝা যায় বাঁচার আরো আশা আছে। আরে ক্যান্সার রোগ হয়েছে, আমি আরো কিছুদিন বাঁচব, কোনো গ্যারান্টি আছে নি? আরে ক্যান্সার রোগ লাগে না, ভালো মানুষের তো গ্যারান্টি নাই। আমার বন্ধুরা, এই এই বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার আমার এলাকায় একটা ঘটনা ঘটছে, অনেকে হয়তো আপনারা জানেন, 85 বছরের একজন ডাক্তার ডক্টর আমার উল্লাহ সাহেব, রাত যখন গভীর হয়েছে পেশেন্ট সাইজা রোগী সাইজাও ঘর থেকে বের কইরা ওনার চেম্বারের সামনে গুরু আর বক্তি যেমনে জবা করে রে, এমনি ভাবে এমনে একজন 85 বছরের ডাক্তারকে জবাই করে দুর্বৃত্তরা পালিয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
বন্ধুরা রে আমার, বাবা আমার কারে আপন বাঁধবে, দুনিয়াতে তো কেউ আপন নয়, যিনি আমার আপন তিনি হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার করে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা দুনিয়াতে যেই যেই দায়িত্ব দল করেন না কেন, কেউ আমেরি করে, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা, দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিব রে, শেষ পোশাক সাদা কাপড়টা যখন পড়বো, মাথার উপর একটা গিট্টা, মাঝখানে আরেকটা গিট্টা, পায়ের নিচে আরেকটা গিট্টা, দুনিয়ার কোনো নেত্রীর নাম নিবে না, দুনিয়ার কোনো এমপির নাম নিবে না, চেয়ারম্যানের নাম নিবে না, যার নাম নিবে তিনি এমন একজন বন্ধু। সবাই আমার সাথে মহাব্বতে বলেন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে কর না ইয়া হাবিবাল্লাহ। ওই নবীর মহাব্বত আমরা চাই কি চাই না? নবীর আদর্শ আমরা চাই কি চাই না? নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়তে চাই কি চাই না? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কর আল্লাহু আকবার। বন্ধুরা, বাবার আরে নবী আমার নামাজের কেমন পাগল ছিল। আমার নবী যখন সিজদার মধ্যে গিয়েছে, আবু জাহেল নবীর পিঠের উপর, নবীর সিনার উপর, মাথার উপর, ওটের পসা নাড়ি বুড়ি গুলা এমন ভাবে চাপাইয়া দিছে রে, আমার নবীর মনে হয় যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসতেছে। আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধুরা, নবী যে কেমন নামাজের পাগল ছিল, আজকে আছে বান্দার জিন্দিগি, নাই রে বান্দার বন্দিগি, কথা কন ঠিক না বে? ঠিক। আমাকে সাবজেক্ট দিয়েছে হুজুর, নামাজের একটু আলোচনা কইরেন। কি আলোচনা করব, সমাজের মধ্যে তো নামাজ নাই, কথা কন ঠিক কিনা? যাও কিছু মানুষের নামাজ আছে, তাও নামাজের মতো নামাজ হয় না, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবার আমার খামসু সালাওয়াত ইফতার আদা হুনাল্লাহ। নবী বলে উম্মত, তোমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, যে ব্যক্তি এই নামাজের জন্য মান আহসানা উদুআহুন্না, উত্তম রূপে ওযু করবে রে, ও রুকুআহুন্না ও খুশুআহুন্না, রুকুগুলো ঠিক মতো আদায় করবে খুশুর সহিত, ও সল্লুহুন্না লিওয়াক্তিহিন্না, আজান হওয়ার সাথে সাথে সময় মতো যারা ঠিক মতো রুকু গুলো আদায় করবে খুশুর সহিত, নম্রতার সহিত, ভদ্রতার সহিত, এইভাবে যারা নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের বিনিময়ে, উজুর বিনিময়ে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। গভীর মনোযোগ আমার বন্ধুরা, বাবারা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ কর, আমরা সকলে কোন মাযহাবের লোক? একটু আওয়াজ করে বলেন না, হানাফি মাযহাবের লোক। ওহাবিরাও দাবি করে, কথা কন ঠিক কিনা? জামাতিরাও দাবি করে আমরা হানাফি মাযহাবের লোক, কথা কন ঠিক? কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আবার লা মাযহাবি একটা আছে রে, যারা মসজিদ যাইয়া কয় ফাকুই যা ফাকুই যা ফাকুই যা, হ্যাঁ কথা কোন আছে না? একদল নামাজের মধ্যে এমন ভাবে ফাক হয় মনে হয় যেন মাস্তান দাঁড়াইছে, কথা কোন ঠিক না বে? ঠিক। মনে হয় যেন সন্ত্রাস দাঁড়াইছে। আমার বন্ধুরা, বাবারা
হা কই দাঁড়ায় তো দাঁড়ায় বুকের উপর হাত দিয়া দাঁড়ায়। কথা কন ঠিক না বে ঠিক? আমি বলি বাজান, তুমি যদি বুকের উপর হাত দাও তোমার ছেলে দিব মাথার উপর। কথা কন ঠিক কিনা? তুমি যদি বুকের উপর হাত দাও তোমার বউ দিব কোন জায়গায়? তুমি তুমি যদি বুকের উপর হাত দাও তোমার মাই দিব কোন জায়গায়? তোমার হাইসিয়ত তোমার বউয়ের হাইসিয়ত এক নয়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা বাবারা, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একজন মুসল্লি নামাজ পড়ার জন্য ওযু করতেছে, ওযু যখন করতেছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়াইয়া দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া হাসতেছে, মুসল্লি ওযুর কুলি করতেছে, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। এবার কুলির পরে যখন নাকের মধ্যে পানি দিতেছে, মুসল্লি নাকের মধ্যে পানি দেয়, ইমাম আবু হানিফা তাকাইয়া তাকাইয়া হাসে। আমার বন্ধুরা, একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দুশমন কয় পাইছি রে পাইছি, আজকে আমগো ইমাম সাহেব মুসল্লির ওযু দেইখা হাসতেছে, এই তো একটা সমালোচনার সুযোগ পাইছি, আমি হাইটা হাইটা হুজুরের বদনাম গাইতে পারবো, হুজুর মুসল্লির ওযু দেইখা দেইখা হাসতেছে, এই পাইছি রে পাইছি, এরকম কিছু মানুষ আছে কি নাই? দোকানে বৈশা ছায়ের আড্ডায় বৈশা সমালোচনা করে, এক ভাই আরেক ভাইয়ের গীবত করে, কথা কন ঠিক না বে ঠিক? আমার বন্ধুরা বাবারা, হযরত ইমাম আবু হানিফা মুসল্লির ওযু দেইখা দেইখা হাসে, ওই মুসল্লি কয় পাইছি রে পাইছি, ইমাম সাহেব মুসল্লির ওযু দেইখা হাসতেছে, পাইছি একটা সমালোচনার সুযোগ পাইছি। মসজিদের মধ্যে যাইয়া বলে, ও মুসল্লিরা আপনারা শুনেন কি হইছে? কয় ইমাম সাহেব আবু হানিফা রহমাতুল্লাহ এত বড় একজন ইমাম, উনি এক মুসল্লির ওযু দেইখা হাসে, মুসল্লি কুলি করতেছে উনি হাসে, মুসল্লি নাকের মধ্যে পানি দিতেছে উনি হাসে, এটার ব্যাড কারণ তো কিছু বুঝলাম না। আসলে তো এটা একটা খারাপ কাজ। কি কাজ? আরে উনি এত বড় একজন ইমাম হইয়া মুসল্লির ওযু দেইখা হাসতেছে, এটা তো আসলে একটা ভালো কাজ না খারাপ কাজ? কি আপনারা কি বলেন? ভালো কাজ। আচ্ছা ঠিক আছে, হুজুর আসব কেন হাসলো ওনাকে প্রশ্ন করব, এই হাসার কারণ কি, উনি কেন হাসলো? মুসল্লি তো অজু করতেছে, ভালো করতেছে না খারাপ করতেছে? আপনারা কি বলেন, অজু ভালো কাজ না খারাপ কাজ? আমার বন্ধুরা বাবারা, অজু ভালো কাজ, আলহামদুলিল্লাহ কর। বন্ধুরা আরে ও বাবারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদের ভিতরে ঢুকলো, মুসল্লিরা প্রশ্ন করতেছে, হুজুর আপনি এত বড় একজন ইমাম, ওই মুসল্লি ওযু করতেছে, কুলি করতেছে, ভালো কাজ করতেছে, নাকের মধ্যে পানি দিতেছে, ভালো কাজ করতেছেন, আপনি কেন তাকাইয়া তাকাইয়া হাসছেন? এই হাসার তো রহস্য আছে, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? হুজুর এটা হাকিকত কি, এই হাসার রহস্য কি? উনি তো ভালো কাজ করতেছেন, নামাজের ওযু করতেছেন, বেনামাজির দিকে তাকাইয়া আপনি হাসলেন না, রোজা রাখে না, বেরোজদারির দিকে তাকাইয়া আপনি হাসলেন না, এই নামাজিওয়ালার দিকে তাকাইয়া আপনি কেন হাসছেন গো? এটার কারণটা কি বলবেন নি? কয় হাকিকত আছে, সুবহানাল্লাহ কর, হাকিকত আছে। কি হাকিকত? উনি তো ভালো কাজ করতেছে, অজু করতেছে, আপনি হাসতেছেন কারণ কি? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, হাসার রহস্যটা হলো রে, এই নামাজিওয়ালা যখন ওযুর জন্য মুখের মধ্যে পানি নিয়েছে, যেই মাত্র গড়গড়া কইরা পানিটা মুখের থেকে নিচে চাইরা দিছে রে, আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখছি রে, এই নামাজিওয়ালা
হুজুর জন্য যে কুলি কইরার যেই মাত্র মুখ থেকা পানিটা সাইরা দিছে গো মুখের থেকা আল্লাহ পাক কুলির পানির সাথে তার গুনাহগুলো বের করে দিয়েছে আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার সবাই বলেন আলহামদুলিল্লাহ পরিশানম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ নাদারং জুজতু মাল যাও এ নাদানং জুজতু মামায়ে তুই খোদ সাজো সামনম আগিসিনি ইয়া রাসূলুল্লাহ চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাআদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মঞ্চে যখন বক্তা চলে আসে সংক্ষিপ্ত হওয়ার দরকার নেই আর সামনে বাড়তে চাই না একজন বক্তা যখন স্টেজে চলে আসে আর কি ওয়াজ করবে কারণ ওনার তো সুযোগ দিতে হবে কথা কন ঠিক কিনা ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু মাশাআল্লাহ মারহাবা সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে তকরির পেশ করবেন আশিক রাসূল মাশাআল্লাহ আলাইহি মুনাজারা আহলে সুন্নাহ সারা বাংলাদেশে অসংখ্য বহসকারী যিনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের কর্ণধার আল্লামা হযরত মাওলানা মুফতি সাইয়্যিদুল ইসলাম মুনাজারা সাহেব উপাধ্যক্ষ মুজাফফরগঞ্জ আজহারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসা সম্মানিত হাজিরিন আরেকটা কথা জানিয়ে রাখি আজকের মাহফিলের মধ্যমণি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ এবং প্রধান ওয়াজিন মুফতি মোহাম্মদ শামসুল হুদা মাসুম আশিকি হুজুর আমাদের মাহফিলে এসেছেন হুজুর সাইডে আছেন।